السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطي الله وأطي الرسول وقال النبي صلى الله عليه وسلم يعزن في الصلاة أذكر ببتر في لجبه سيبوستي جعلوك بات قولته جلسة সাজদা থেকে দ্বিতীয় কেমন ভাবে উঠবেন এই সম্পর্কে হাদিসে যেটা সুন্নাত তালিকা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে মুঠি বেঁধে উঠবেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ রেকাতে যখন উঠবেন সেই উঠার সময় হাতের উংলিগুলিকে আঙুলগুলোকে মুঠি বেঁধে উঠবেন এটা হচ্ছে সহি তারিকা এই সম্পর্কে ইবন কাইস তাআলা আনহু তিনি বলছেন

আঙ্গুলগুলিকে বেঁধে মুঠি বেঁধে উঠতেন এই হাদিসটা তাবরানিতে এসছে এবং আলবানি ইমামে আলবানি রহিমুল্লাহ আলাই সিলসিলাতুস তু আপনার জিল নাম্বার ছে হাদিস নাম্বার তিনশো আশি এই হাদিসটা সেই হাদিস তো অতএব আমরা জানতে পারলাম এই হাদিসের দ্বারাই যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রেখাতে যখন আমরা উঠব তখন নিজের হাতের অঙ্গলগুলিকে বেঁধে যাকে আমরা মুঠি বেঁধে বলছি মুঠি বেঁধে উঠা এটা হচ্ছে সুন্নতে তরিকা এইভাবে উঠাটাই হচ্ছে সুন্নতে তরিকা তো সুন্নাত তরিকা হচ্ছে নিজের অঙ্গলগুলিকে মুঠি বেঁধে উঠবো আর এটাই হাদিস থেকে প্রমাণিত আর যেরকম হাতে তলাটাকে বিছিয়ে দিয়ে উঠা এটা হাদিসের দ্বারা প্রমাণিত হয় না বা এর মাকসাদ নাই আজনও ফিসার অর্থ হলো নিজের অঙ্গলুলকে বেঁধে উঠতে হবে তো এই সম্পর্কে এটাই হচ্ছে সেহী মজাহাব যে নিজের অঙ্গলগুলিকে বেঁধে উঠতে হবে এটা হচ্ছে সহী আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিনে কোরআন এবং সেহী সুদনা বুঝা এবং তার উপরে আমল করা জেনে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আমরা জেনে সেই হাদিস মোতাবিক আমল করতে পারি আর নবী করমস্লি সাল্লামের যে তরিকা সেই তরিকা অনুযায়ী যেনে প্রত্যেকটি বস্তুতে আমরা জিন্দগি গুজাইতে গুজরাতে পারি আল্লাহর বলেন তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি